আমি মল্লিকা খান মুনা, মাই টিভি নিউ ইয়র্ক করেসপন্ডেন্ট। প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম যোগানদাতা, কিন্তু অনেক ক্ষেত্রে প্রবাসীরা বাংলাদেশে বিনিয়োগ করতে গেলে নানা প্রতিবন্ধকতার শিকার হন। প্রবাসীদের দেশে বিনিয়োগকে আকৃষ্ট করতে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই, আমি প্রবাসীদের জন্য আলাদা ব্যাংক তৈরি করে দিয়েছি তিনটা, পাশাপাশি প্রত্যেকটা অর্থনৈতিক অঞ্চলে প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা আছে। যেখানে বিনিয়োগ করতে খুব যে একটা সমস্যা হয়, আগে অনেক সমস্যা ছিল, অনেক নিয়ম ছিল, সেগুলো আস্তে আস্তে আমরা সহজ করে দিয়েছি। এবং আমি চাই যে প্রবাসীরাই বিনিয়োগ করুক। আমার দেশে যে 100টা অর্থনৈতিক অঞ্চল হচ্ছে বিভিন্ন এলাকায়, যার যার বাড়ি যে যে এলাকায়, আপনারা সেই এলাকায় বিনিয়োগ করেন এবং সেই এলাকায় যে সমস্ত পণ্য উৎপাদিত হয় সেগুলি প্রক্রিয়াজাত করার জন্য করেন, তাহলে তো কোনো অসুবিধা হবে না। আমি জানি না, এখন কিন্তু সব টাকা নিয়ে যাওয়া, বিনিয়োগ করা অনেক সহজ করে দেওয়া হয়েছে এবং বিনিয়োগ কর্তৃপক্ষ, আগে যেটা ছিল না, সেই বিনিয়োগ কর্তৃপক্ষ আমি তৈরি করে দিয়েছি। কাজে বিদার সাথে আপনারা যদি যোগাযোগ করেন, সেখানে গেলেই আপনি বিনিয়োগ করতে পারবেন। খুব সহজ ব্যবস্থা কিন্তু করা আছে। ধন্যবাদ।